তোর বৃথায়রা নড়াচড়া, ও তোর বৃথায়রা নড়াচড়া, অতি খোঁজ পাবি নাই অকুলে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাছ তুলে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাছ তুলে। ও তোর বৃথায়রা নড়াচড়া, ও তোর বৃথায়রা নড়াচড়া, খোঁজ পাবি নাই অকুলে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক। রামকৃষ্ণ জগদ্গুরু পাদ পদ্মে তরুণ শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহু। নমো শ্রী অতিরাজায় বিবেকানন্দ সূরয়ে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামী নেতাপহারে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের শ্রী রামকৃষ্ণ প্রসঙ্গে যাকে নিয়ে আমরা অনুধ্যান করব, তিনি ভগবান শ্রী রামকৃষ্ণের প্রবর্তিত ভাবান্দোলনের ভরকেন্দ্র শ্রী শ্রী মা সারদা দেবী। প্রতাপদা আমাকে আজকে দায়িত্ব দিয়েছে স্নেহময়ী মা সারদা নিয়ে বলবার জন্য। মায়ের গোটা জীবনটা সম্বন্ধে স্বামীজি একটি সুন্দর কথা বলেছেন যে মা ঠাকুর কি বস্তু তোমরা এখন বুঝতে পারবে। শিবানন্দকে চিঠিতে লিখছে ক্রমে পারবে। এই যে বুঝতে পারবে মানে তোমরা কেউই আর কোনোদিন বুঝতে পারবে না, এটা তিনি বলছেন না, বলছেন ক্রমে পারবে। কিভাবে? যদি মাকে নিয়ে তোমরা অনুধ্যান করো, একটু মাকে বোঝার চেষ্টা করো, তাহলে উপলব্ধি করতে পারবে মা কি বস্তু। স্বামীজি উপলব্ধি করেছেন বলেই তিনি মাকে দর্শন করতে যাচ্ছেন। সেখানে দেখতে পাচ্ছি নৌকো করে বাগবাজার থেকে বেলুড়ে মার কাছে যাচ্ছেন আর ঘন ঘন ঘোলা জল খাচ্ছেন। তো তার সঙ্গে গুরু ভাই বলছেন যে তুমি এত ঘোলা জল খাচ্ছ, তোমাকে ঠান্ডা লেগে যাবে। বলছে মার কাছে যাচ্ছি তো। কেন এই কথা বলছে? ভগবান শ্রী রামকৃষ্ণের যারা পার্শ্ব তারা মাকে কিভাবে উপলব্ধি করেছে, সেই উপলব্ধির জায়গাটা যে স্বামীজি ঘন ঘন জল খাচ্ছেন, ঘোলা মগ্গা জল খেয়ে নিজেকে পবিত্র করছেন। তো মায়ের পবিত্রতাটা কিরকম? ঠাকুরের আর একটি সন্তান অভেদানন্দজি, তিনি একটি কালজয়ী মাতৃবন্দনা রচনা করেছেন। একটু আগে আপনারা অজয়বাবুর কণ্ঠে প্রকৃতিং পরমাং অভয়াং বরদাং নররূপ ধরাং জনতাপহরাং ইত্যাদি ইত্যাদি অনেকটা বড় সেই মাতৃবন্দনার একটি জায়গায় স্বামী অভেদানন্দজি অসাধারণ দুটি লাইন লিখলেন। এই লাইনটা যদি আমরা চিন্তা করি, শব্দটা যদি আমরা মনে করি, সেখানে দেখতে পাব অভেদানন্দজি লিখছেন পবিত্রং চরিতং যস্য পবিত্রং জীবনং তথা পবিত্রতা স্বরূপিণ্যৈ তস্মৈ তস্যই কুর্ম নমো নমঃ। আরেকটা জায়গায় তিনি বলছেন দেবীং প্রসন্ন্যাং প্রণতাত্মি হন্ত্রীং যোগীন্দ্র পূজ্যাং যুগধর্ম পাত্রীং
তাং সারদাং ভক্তি বিজ্ঞান রাত্রি দয়া স্বরূপাং প্রণমামি নিত্যম। কি অসাধারণ মায়ের স্বরূপ বন্দনা করি এবং করে এসে বর্ণনা আমরা সবাই জানি। কালী মহারাজ যার সম্বন্ধে লিখলেন তার কাছে কি স্যারটার করে বলছেন, মা তোমার একটা স্তুতি গীতি আমি রচনা করেছি, যার জিনিস তাকে যদি একবার না শুনিয়ে নেওয়া হয়, যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে তো সেটা কারেকশন করে নেওয়া যায়। সেই চিন্তা ভাবনা থেকে স্বামী অভেদানন্দজি মাকে প্রথম এটা শুনিয়েছিলেন এবং মা একটি কথা বলেছিলেন, স্বামী অভেদানন্দজির জীবন ধন্য হয়ে গেল মায়ের সেই বাণী স্বরূপ আশীর্বাদে। বলেছিল, বাবা তোমার মুখে সরস্বতী বসু। আমরা আশ্চর্য হয়ে যাই, মা সারদার স্বরূপ কি? ঠাকুর বলছে ও সারদা সরস্বতী, ও কি যে সে, ও আমার শক্তি। আবার ঘটনাচক্রে সিনেমার মতো যদি আমরা সমস্ত ঘটনাগুলোকে একটু ধরে ধরে মন্তাজের মতো একটার পর একটাকে সাজিয়ে নিই, যে ঠাকুর এই কথাটি বললেন, তারপরের দৃশ্যে যদি আমরা দেখি মা বলছেন তোমার মুখে সরস্বতী বসু, তখন আমরা আনন্দে উত্তেল হয়ে উঠবো। কেন না, যাকে ঠাকুর স্বয়ং সরস্বতী বলে পরিচিত করাচ্ছেন জগৎ কল্যাণের জন্য, হচ্ছে রূপ ঢেকে এসেছে, পাছে রূপ থেকে লোকের অকল্যাণ হয়। সরস্বতী তো খুব রূপবতী, আমি জানি না ঠাকুর কি জন্য বললেন এই কথাটা। মাকে দেখতে খুব একটা খারাপ ছিলেন না, খুব গর্বের সঙ্গে বলা যায় যে আমাদের মা খুব দেখতে ভালো ছিলেন। সেটা আরো বেশি উপলব্ধি করা যায় একটা শিল্পীর চোখ দিয়ে, যখন শিল্পী তার প্রতিকৃতি বানালেন প্রাণদোড়া, তার অঙ্কিত মায়ের ছবিটা দেখবেন আপনারা, উনি সঠিক স্বরূপটাকে তুলে ধরেছেন। বাস্তবে মা অত রূপের প্রকাশ তার ছিল না, ঠাকুর এই জায়গাটা আমাদের নির্দেশ করছেন যে তিনি রূপ ঢেকে এসেছে, মানে ইচ্ছা করলে তিনি রূপ ঢেকেও ফেলতে পারেন, আবার তার ভিতরে একটা পবিত্র স্বরূপ ছিল সেটাও তিনি প্রকাশ করতে পারতেন। এই যে পরিচয়টা তিনি দিচ্ছেন, আর তিনি নিজে স্বয়ং তার সন্তানকে বলছেন বাবা তোমার মুখে সরস্বতী বসু। পরবর্তীকালে যখন আমরা দেখব যে স্বামী অভেদানন্দজির মুখে কিভাবে সরস্বতী অবস্থান করতেন, স্বামীজি যখন পাশ্চাত্য দেশে গেলেন, গিয়ে বেদান্ত প্রচার করছেন, ব্রহ্মসূত্র প্রচার করছেন, করতে করতে আমরা ইতিহাসে যদি ঘাঁটি দেখব স্বামীজির শরীর তখন খুব আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে, এত পরিশ্রম গেছে, তিনি জমি তৈরি করেছেন কিন্তু তিনি টেনে যেতে পারবেন না, তার শরীর খারাপ হয়ে গেছে। তিনি চাইলেন এমন একজন কাউকে যিনি পাশ্চাত্য দেশে ওই ইউরোপে আমেরিকা ইংল্যান্ড ইত্যাদি স্থানে ওই বেদান্ত শিক্ষাটাকে ধরে রাখার জন্য, বেদান্ত প্রচারের কাজটাকে ধরে রাখার জন্য। কাকে ধরলেন? ভূতের বাড়িতে বসে বসে যিনি শাস্ত্রের মধ্যে ডুবে থাকতেন, বেদ বেদান্ত নিয়ে তিনি 24 ঘন্টা তার মধ্যে ডুবে থাকতেন। গুরু ভাইরা তাকে কি নাম দিয়েছিল? কালী বেদান্তী। এবং কি, তখন লোকজনের অভাব ছিল, সব কাজ সবাইকে করতে হতো, তো উনি সব সময় বই নিয়ে থাকতেন বলে অন্যান্য গুরু ভাইদের মধ্যে মাঝে মাঝে অসন্তোষ হতো যে কালী কিছু করে না, খালি বই নিয়ে থাকে। স্বামীজি ভীষণ ভালোবাসতেন তার ছোট ভাইটাকে, বলতে কি আছে, একটা তোদের একটা ভাই যদি একটু পড়াশোনা নিয়ে থাকে তাতে কি হয়েছে রে, দে তোদের কত হান্ডা আছে আমি বেঁচে নিচ্ছি। স্বামীজি এইভাবে আগলে রাখতেন তার ভাইকে। আবার যদি আমরা সিনেমার মতো চিন্তা করি, এই সিনটা হলো স্বামীজি কেন করলেন এটা, আগলে রেখে দিয়েছেন
দেখবেন আমরা যখন তাস খেলি, যেটা সবচেয়ে দামি তাস, খুব বেশি পয়েন্টের তাস টেক্কা, সেটাকে আমরা লাস্টে খেলি। স্বামীজি যেন সেই টেক্কাটাকে গুছিয়ে রাখছেন, ঠিক সময় তিনি বিদেশের দরবারে ফেলবেন, জগৎকে মাত করে দেবেন। তাই ইউরোপে থাকাকালীন যখন দেখছেন শরীর আমার খারাপ হয়ে যাচ্ছে, আমি এটা টেনে নিয়ে যেতে পারবো না, ঠাকুরের কাজ, তাহলে কাকে দায়িত্ব দেওয়া যায়? কালি বেদান্তিকে বললেন, তোমায় পাশ্চাত্যে যেতে হবে, বেদান্ত প্রচার করতে হবে। মজার ঘটনা, আমি এইগুলো বলছি কেন, না মায়ের স্বরূপটা বোঝার জন্য। মা তাকে বললেন, তোমার মুখে সরস্বতী বসু, আশ্চর্য ম্যাজিক। যে মানুষটা সংস্কৃতে পণ্ডিত কিন্তু তেমন ভাবে ইংরেজিতে অত সরগর নয়, সংস্কৃত শাস্ত্রটাকে আবার ইংরেজিতে উপস্থাপনা করতে হবে, একটু কঠিন কাজ। তিনি পরিষ্কার স্বামীজিকে বললেন, ও আপনারা হবে না। এখানে দেখা যাচ্ছে তিনিও ঠাকুর যেমন স্বামীজিকে বলেছিলেন যে আমি সব পারবো না, তখন স্বামীজিকে ঠাকুর বলেছিলেন তোর ঘাড় পড়বে, তোর হাড় পড়বে। স্বামীজিও সেই রকম তার ভাইকে স্নেহপথে বললেন, তুই পারবি না, তোর ঘাড় পাড়বে। কেন বললেন? কি কনফিডেন্সে বললেন? কনফিডেন্সটা এই যে মা তো তোকে উঁচি দিয়ে বসে আছে, চিন্তা করছিস কেন? স্বয়ং সারদা সরস্বতী তিনি তার সন্তানকে বলছেন, আমি তোমার কণ্ঠে বসবো। যেমন ঠাকুর স্বামীজিকে বলছেন, তুই আমায় মাথায় করে নিয়ে যেখানে যাবি আমি সেখানে যাব। আমরা এই কথার অর্থ এতকাল চিন্তা করতাম কিভাবে, না স্বামীজি ঠাকুরের উতাস্তি প্রথমে জগদ্দানে, সেখান থেকে কিছুটা চলে গেল বেরোতে, এই দুই জায়গায় ঠাকুরের উতাস্তি মাথায় করে নিয়ে গিয়ে রাখা আছে বলে আমরা স্থূল বুদ্ধিতে চিন্তা করি ঠাকুর এই দুই জায়গায় আছেন। কিন্তু পরবর্তীকালে অনুধ্যান করতে করতে উপলব্ধি জাগে যে এটা তার সহজ অর্থ নয়। ঠাকুর বলছেন, তুই আমায় মাথায় করে যেখানে নিয়ে যাবি, অর্থাৎ এই যে মস্তিষ্ক সহস্রার চক্র, এখানে তুই আমায় বসিয়ে, এটা তো সহস্রার পদ্ম, কিসের জন্য হয়? ভগবান কমলাসনে বিরাজ করেন। মায়ের সম্বন্ধে একটা গান আছে না, একবার বিরাজ মা হৃদি কমলাসনে, হৃদ পদ্মে তুমি আসনে বসে থাকো। তেমনি ঈশ্বর ভগবান, ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন, তুই আমায় মাথায় করে যেখানে নিয়ে যাবি, নরেন্দ্রনাথের সহস্রার সহস্রদল পদ্মে তিনি বসে আছেন, স্থূল দেহ ত্যাগ করে সূক্ষ্ম দেহে তিনি যেন নরেনের ব্রেনের মধ্যে ফিট হয়ে গেলেন, আর সেই নরেন পাল্টে গিয়ে এমন জগৎবাসীকে বললেন, তার মুখনিঃসৃত এক একটি কথা মানুষকে মোহিত করে দিতে লাগলো, শিমলার নরেন্দ্রনাথ দত্ত পরিবর্তন হয়ে গেলেন বিশ্বমন্ডিত সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। ভগবানের এইরকমই ক্যারিশমা। মা কি করলেন? তোমার মুখে সরস্বতী বসু পরিচয় আমরা কি পেলাম? দীর্ঘ 22 বছর পাশ্চাত্যে বেদান্ত প্রচারের যে কঠিনতম কাজটা, রামকৃষ্ণ মঠ মিশনের সবচেয়ে কঠিন কাজ যেটা ছিল সেটা হচ্ছে বেদান্ত প্রচার। জগৎবাসীকে যদি বেদান্তের মহিমা, বেদান্তের মাহাত্ম্য ভালো করে না বোঝানো যায়, পাশ্চাত্যের মানুষরা বাস্তববাদী বস্তুবাদী, তারা যদি বেদান্তের মহিমা না বোঝে, তারা যদি গ্রহণ না করে, তাহলে গোটা জগৎ প্রভাবিত হবে না। ভীষণ কঠিন কাজ পাশ্চাত্যের মানুষকে যুক্তি তর্ক শাস্ত্র দিয়ে বেদান্ত বোঝানোর কঠিন কাজটা তুলে দিলেন স্বামীজি তার দু ভাই স্বামী অভেদানন্দ কালী বেদান্তের কাছে। কিসের জোরে? মা বললেন, আমি তোমার কণ্ঠে বিরাজ করব। কিরকম বিরাজ করলি? সারা পৃথিবীর মানুষ ভগবান শ্রী রামকৃষ্ণের ভাব গ্রহণ করে নিল। এই একদম প্রমাণিত সত্য। এই জায়গা থেকে বোঝা যায় যে মায়ের আশীর্বাদের জোর কত গভীরে গিয়ে কাজ করে। কালী বেদান্তি তিনি একদম সুন্দর করে লিখলেন, কি সুন্দর লিখছেন, বলছেন, রামকৃষ্ণ গত প্রাণ
তন্নাম শ্রবণ প্রিয়াম তদ্ভাব রঞ্জিতা কারণ তন্নাম রঞ্জিতা কারণ প্রণমামি অর্থাৎ কিনা এই যে তিনি বলছেন আরো কত সুন্দর এই টোটালটা যদি আমি কোনোদিন সুযোগ হয় আপনাদেরকে একদম অক্ষর ধরে ধরে মানেগুলো গুছিয়ে দেবো। তিনি বলছেন লজ্জা পটাভৃতে নিত্যম সারদে জ্ঞান দায়ীকে, ঠাকুর বলছেন না জ্ঞান দিতে এসেছে, আবার লজ্জা পটাভৃত হয়ে রয়েছে, নিজের রূপ ঢেকে রেখে দিয়েছেন, পাপেভ্যো না সদা রক্ষ কৃপাময়ী নমস্তুতে, তিনি কিভাবে পাপ থেকে রক্ষা করছেন আমাদের কি অসাধারণ দিচ্ছেন, স্নেহেন বদনাশি মনোস্পদীয়ম দোষান শেষান সদ্গুণী করোষি, মায়ের জীবনের শেষ বাণীটাকে একটু খেয়াল করুন, এক ভক্ত মেয়ে তাকে বলছেন যে আমাদের জন্য কি তোমার নির্দেশ, জীবনের শেষ বাণীটা তিনি দিলেন এই অহং কথাটি বলে যে মা কারোর দোষ দেখো না, দোষ দেখবে নিজে, জগৎকে আপনার করে নিতে শেখো। এই আপনার করে নেওয়ার টেকনিকটা কি প্রশ্ন যদি আমাদের মনের মধ্যে জাগে, আর যদি মা আমাদের মধ্যে থাকতেন মাকে একটু দিয়ে আমরা জ্বালা তো করতাম যে মা তুমি আমাদের টেকনিকটা শিখিয়ে দাও জগৎকে কি করে আপনার করে নেব। বলছে দোষান শেষান সদ্গুণী করোষি, একটা মানুষের মধ্যে দোষ গুণ থাকবে, দোষে গুণে মানুষ, আমরা গুণটুকু ভালোবাসি, কারণ ভালো গুণ দেখলে আমরা তাকে প্রশংসা করি, তাকে আমাদের অন্তরে স্থান দিই, কিন্তু একটা খারাপ লোককে আমরা কখনো স্থান দিই না, দূরায় এখান থেকে বলে তাকে তাড়িয়ে দিই। মা কিন্তু দেখা যাচ্ছে কোন খারাপ লোককেও তাড়িয়ে দিচ্ছেন না, তাকে কি করছে তার দোষটাকে তিনি কাটিয়ে দিচ্ছেন, তাকে সগুণী করোষি অর্থাৎ তাকে গুণান্বিত করে তুলছেন। ভয়ঙ্কর কঠিন কাজ, একটা মানুষের ভেতর থেকে দোষটাকে টেনে বার করে তার মধ্যে ভালো ভালো সৎ গুণগুলো চালিত করে দেওয়া খুব সাধারণের কাজ নয়। মা যেন সেই অসাধারণ কাজটা অবলীলাক্রমে সুন্দরভাবে কাজ করছেন, খুব সহজ সরল করে। ভগবান শ্রী রামকৃষ্ণের ভাবাদর্শের বৈশিষ্ট্য কি দেখবেন, পৃথিবীর বুকে অনেক রকম ধর্ম আছে, অনেক রকম ভাব আছে, কিন্তু সব ভাব সব মানুষের জন্য সহজ সরল নয়, অনেক কঠিন কঠিন তত্ত্ব, তারাও সঠিক, ঠাকুর বলছেন সম্মত সব পথ ঠিক, কিন্তু কঠিন রাস্তা। আমাকে যদি এখন ধর্মতলায় যেতে হয় আর আমি যদি এদিক থেকে গিয়ে রাজার হাট ঘুরে আমি ধর্মতলায় যেতে হয় তাহলে আমার পক্ষে এটা কঠিন হয়ে যাবে, আমি আলটিমেট হয়তো ধর্মতলায় গিয়ে পৌঁছবো কিন্তু যখন পৌঁছবো আমার আর শক্তি থাকবে না, এত বড় জীব পেরিয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ করে আমি ভাবতে থাকবো বাপরে কতটা রাস্তা আসতে হলো। ঈশ্বরের কাছে পৌঁছানোর রাস্তা যদি এরকম ঘুরপাক থাকে, ভগবান বলছে এই কি অধর্ম, কিরকম বলছে আমি তো শর্টকাট রাস্তা দেখাতে এসেছি, সোজা সাপটা সহজ সরল পথ, বলছে কি সেই পথ, বলছে ভক্তি মার্গ, মাকে দিয়ে যেন তার সন্তানদের মধ্যে সেই ভক্তির শক্তিকে তিনি চালিত করে দিচ্ছেন। অদ্ভুত জিনিস দেখবেন, যে জিনিসটা আমরা বুদ্ধি দিয়ে পাই না, জ্ঞান দিয়ে পাই না, শক্তি দিয়ে পাই না, কলাকৌশল করে পাচ্ছি না, কব্জা করতে পাচ্ছি না কিছুতেই, যেটা আমাদের অধরা মনে হচ্ছে না এটাকে আর কিছুতেই পাওয়া যাচ্ছে না, জীবনে সেই রকম কোন পরিস্থিতিতে পড়লে মা ঠাকুরের শিক্ষায় কখনো অন্তরের ভক্তি দিয়ে সেটাকে গ্রহণ করে দেখবেন ভেরি মাচ ইজি, কত সহজে সেটাকে আমরা আয়ত্ত করতে পারি। মা খুব সুন্দর বলছেন জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধি, আজকের তারিখের মডার্ন ম্যানেজমেন্ট বলছে ইফ ইউ ওয়ান্ট টু গেট এ গুড রেজাল্ট, যদি তুমি তোমার জীবনে খুব ভালো ফল পেতে চাও প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, মডার্ন ম্যানেজমেন্ট, মা তো এত কিছু জানেন না, মা বলছেন জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধি,
তুমি যদি প্র্যাকটিস করো, এটাকেই যদি আমরা ইংরেজি তর্জমা করি, ঠিক এই কথা কি দাঁড়ায়, আশ্চর্য হয়ে যেতে হয়, তাহলে মা কি ম্যানেজমেন্টের বেসিক প্রিন্সিপালটা নিয়ে বসে আছে? ঠাকুর বলছেন, ভগবানকে যদি তুমি ভালোবাসো, আমাদের মনের মধ্যে এরকম প্রশ্ন জাগে, কিছুই লেখাপড়া করলেন না, ঠাকুর স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গেলেন না, এমন এমন কথা বলছেন, শুধু ক্যালকাটা ইউনিভার্সিটি নয়, অক্সফোর্ড ইউনিভার্সিটি, ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি, আরো যেসব বড় বড় পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ইউনিভার্সিটিতে আছে, সেখানে গবেষণার একটা বিষয় হলো ভগবান শ্রী রামকৃষ্ণের মুখনিঃসৃত বাণী, ভার্ডিক্ট অফ ভগবান শ্রী রামকৃষ্ণ, অসাধারণ, অবাক হয়ে যেতে হয়। আমার এক বন্ধু তাকে নিউ ইয়ার্কে শেষে দিকে বলছিল, বলছে দেখ কলম্বিয়া ইউনিভার্সিটিতে একটা লেকচারে গিয়েছিলাম, সে প্রফেসর, সে বলছে যে ওখানে একটা সাবজেক্ট নেওয়া হয়েছে শ্রী রামকৃষ্ণের টিচিংস, মানে স্পিচেস আর টিচিংস এর উপরে একটা রিসার্চ করছে ওখানকার ছেলে মেয়েরা, কোথায় কামার পুকুরের গ্রামে মানুষটা জন্মালেন, আর পাগল ঠাকুর আমাদের কি সব বলে গেলেন, সারা পৃথিবী এখন উদ্গ্রীব তার সেই বাণী নিয়ে গবেষণা করছে, কি সেই বাণীর গভীরতা, মানুষের জীবনে সেই বাণী কিভাবে গভীরতার সঙ্গে কাজ করে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে এটা একটা মারাত্মক বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভগবান শ্রী রামকৃষ্ণ এবং তার লীলা সঙ্গিনী মা কি অসাধারণ অসাধারণ, সহজ সরল সত্যকে মানুষের কাছে কত সহজভাবে তুলে ধরছে, কেন না মানুষের জীবন আজকে তাদেরকে ভীষণ জটিল হয়ে যাচ্ছে। দেখবেন কোয়ান্টিটিস যখন বেড়ে যায় পৃথিবীতে, কোয়ালিটিটা নষ্ট হয়ে যায়, এটা অঙ্গাঙ্গি মানুষের ব্যাপারে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা মানে ভ্যারি করে, এটা বেশি হলে ওটা কমে যাবে, সমানুপাতিক ব্যাপার আছে, একটা অনুপাত একটা কাজ করে, কোয়ান্টিটি বেশি হলেই কোয়ালিটি কমে যাবে, আবার কোয়ালিটি বেশি ধরে রাখতে গেলে কোয়ান্টিটিটা কম করতে হবে। যখনই আমরা বহুত্বে করতে যাব আমরা পৌলিকত্ব হারিয়ে ফেলব। পশুদিনকেই একটা সেমিনারে প্রখ্যাত আমাদের লেখক আপনারা চেনেন চন্দ্রিল, চন্দ্রিল বন্দ্যোপাধ্যায়, সে বাংলা নিয়ে একটি খুব সুন্দর কথা বলছিল যে আজকালকার তারিখে বাংলা ভাষাটার মধ্যে হিন্দি ইংরাজি ইত্যাদি শব্দগুলো ঢুকে এমনভাবে মানুষ মানে বিষক্রিয়া হয়ে যাচ্ছে, ভাষাটা নষ্ট হয়ে যাচ্ছে, বলছে বাংলা ভাষা বাংলা ভাষায় নেই, আমরা দুটো করে কথা বলছি, আমি আপনাদের কাছে এখন যে বলছি তার মধ্যেও দেখবেন অনেক ইংরেজি শব্দ ঢুকে পড়ছে, কেন এটা একটা প্রদূষণ, এই প্রদূষণ থেকে বাঁচতে গেলে কি করতে হবে, কোয়ালিটি রাখতে গেলে কোয়ান্টিটি কমাতে হবে, আমাদের এত পড়াশোনা করতে হচ্ছে ব্রেন দিতে পারছে না, একটা লোক চারটে বই পড়ে যদি তার জ্ঞানটা হয় সেটার মধ্যে একটা মৌলিকত্ব থাকে, কিন্তু একটা লোক যদি সারাজীবনে 4000 বই পড়ে তখন তার কাছে ভাষাটা ফ্যাক্টর হয় না, বিষয়টা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। ভগবান শ্রী রামকৃষ্ণকে দেখছি যে তিনি বিষয়টাকেও ফ্যাক্টর করছেন, ভাষাটাকেও ফ্যাক্টর করছেন, অসাধারণ দক্ষতা জীবনের বোধের উপর। আমরা সাধারণ মানুষ যখন জীবনের বোধ নিয়ে আমাদের মাস্টারি করতে চাইছি, এক্সেলেন্সি করতে চাইছি, তখন আমরা আমাদের মৌলিকত্বটা হারিয়ে ফেলছি, কিন্তু শ্রীরামকৃষ্ণকে দেখছি, মাকে দেখছি, তারা তাদের মৌলিকত্বটা হারাচ্ছেন না, তারা ধরে রাখছে। এই যে মৌলিকত্ব ধরে রাখা, তার জন্য কি চাই, ঠাকুর সেই সুন্দর কথাটা বলছেন যে বালকের মতন সরল হও, সরলতাটাই তোমার মধ্যে চলে গেছে, বিশ্বাস করতে হবে, বালকের মতন বিশ্বাসী হও, বিশ্বাসটাই তোমাদের মধ্যে চলে যাচ্ছে, আমরা ভগবান তো দূরস্থ, নিজের মা বাবাকেই বিশ্বাস করি না, ভগবান তো দূরস্থ, নিজের সৃষ্টি করা সন্তানকেই বিশ্বাস করতে পারি না, শেষ বয়সে গিয়ে আমাদের মনের মধ্যে সংশয় কাজ করে, কি জানি ছেলেটা আমায় খাওয়াবে তো,
ভালোবাসার নেপথ্যে কোথাও একটা যেন স্বার্থ জড়িত থাকছে। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, তুমি নিঃস্বার্থ কখন হতে পারবে জানো? যখন তুমি তোমার মনটাকে পবিত্র করে তুলতে পারবে। মার কাছ থেকে আমরা একটু পবিত্রতার সাধনাটা শিখি। কিভাবে বলছে, মা চাঁদের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টি, সেই চাঁদের দিকে তাকিয়ে 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 তিনি লক্ষ্য করছেন, এজ ইন যেন তিনি একজন মানে ভৌগোলিক বিশেষজ্ঞ, চাঁদের দিকে তাকিয়ে দেখছেন চাঁদের মধ্যে কালো 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 সব ছোপ ছোপ দাগ। কি ভৌগোলিক কেন বলছি না, চাঁদের মধ্যে যে দেবগুলো রয়েছে পাহাড় ঘাট খন্ড সেগুলোতে আলো যাচ্ছে অন্ধকার, সেগুলো কালো কালো ছোপ দেখাচ্ছে। মা সেই দিকে এক দৃষ্টি তাকিয়ে বলছে, চাঁদেরও কলঙ্ক আছে বলে তিনি ঠাকুরের কাছে প্রার্থনা করছেন, আমার মধ্যে যেন এতটুকু কলঙ্ক না থাকে। আমরা দেখতে পাচ্ছি মা সম্বন্ধে আরেকটি কথা, মহারাজকে জিজ্ঞেস করা হয়েছিল যে মায়ের সঙ্গে অন্যান্য ভারতবর্ষের মেয়েদের তফাত কোথায়। তো বলছেন, আমাকে একটা এমন মানুষ এনে দেখাও যার মধ্যে কখনো কোনো বাসনা নেই, নির্বাসনা সম্পন্ন কোনো মানুষ পৃথিবীতে হয় না। যত বড় সাধু হোক, যত বড় ত্যাগী হোক, যত বড়ই তিনি উচ্চকোটির মানুষ হোক না কেন, কোথাও না কোথাও পয়েন্ট জিরো 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 পার্সেন্টেজে হলেও একটু হলেও তার মধ্যে বাসনা থাকবে। হয়তো তার কোনো খারাপ বাসনা নেই, ভালো বাসনা আছে, কিন্তু তবুও সেটা বাসনা। এরকম দেখবেন আমাদের মধ্যে এরকম বাসনা থাকে। আমি আমাকে দিয়ে বলতে পারি, আমি মাঝে মাঝে ভাবি যে ঠাকুরের কথা বেশ বড় বড় জায়গায় যদি বলতে পারতাম, আরো মানুষকে শোনাতে পারতাম, এটার মধ্যে কোনো খারাপ কিছু নেই, এটা হয়তো ভালো জিনিস, কিন্তু আলটিমেট এটাও একটা বাসনা। বলছে মার মধ্যে তাও নেই, বলছে ওই একটি মানুষ পৃথিবীতে আছেন যার কোনো বাসনা নেই। বাসনা শূন্য হতে পারা পবিত্রতা সাধনার সবচেয়ে বড় সোপান, সবচেয়ে বড় সাধনা হওয়া উচিত। অর্থাৎ আমি পবিত্র কতটা হব, যে পবিত্র চরিতম যস্যা পবিত্র জীবন তথা, যার গোটা জীবনটা পবিত্র, এতটুকু কলঙ্ক নেই তার চরিত্রে, তো বটেই গোটা জীবন রেখার মধ্যে কোথাও কোনো দাগ নেই, সেই মানুষটা পবিত্রতা স্বরূপিনী, পবিত্রতার স্বরূপ তিনি, মূর্ত প্রতিমা তিনি, জগতে আর কেউ নেই একমাত্র মূর্ত প্রতিমা মা সারদা। কেন তিনি স্নেহময়ী, কেন তিনি তার সন্তানকে অন্তর দিয়ে ভালোবাসেন, কি আশ্চর্য দেখুন। আমরা বিষয় আশয় আবিষ্ট মানুষগুলো ভাবতে ভাবতে পাগল হয়ে যাই, যিনি একটি সন্তানকেও পেটে ধরলেন না, তিনি গোটা পৃথিবীর সকল জীবের মা, কেমন মা, কোন লেভেলের মা। গঙ্গারাম মা মা করছে, মায়ের ভেতরটা পুড়ে যাচ্ছে, গঙ্গারামকে খিদে পেয়েছে। অর্থাৎ গঙ্গারাম মা বলে ডাকলে মা বুঝে যেত তার খিদে পেয়েছে, তাকে ছোলা চানা দিত। একটা বাছুর হাম্পা হাম্পা করে কাঁদছে, মা তেল গরম করে ছুটে গেল, ব্রহ্মচারী মহারাজ মাকে জিজ্ঞাসা করছে, তুমি কি করে বুঝলে ওর পেটে ব্যথা হয়েছে? বলছে আমি তো মা, ব্রহ্মচারীও ছাড়বে না। বলছে কই, আমার মা তো বুঝতে পারে না, তুমি কি করে বুঝলে? এর উত্তর কি হবে, আমাদের আর কোনো উত্তর নেই, আর কে এরা আমাদের মারা বুঝতে পারে না আমাদের পেটে ব্যথা হলে, তুমি কি করে বুঝলে? মা তো সোজা কথায় বলে দিল আমি তো মা। কিরকম মা, মা বলছেন পরবর্তীকালে আমি সতেরো মা, অসতেরো মা, পৃথিবীতে এরকম মা দেখেনি, কেউ দেখেনি। কেন সতের মা সবাই হতে পারে, নারদ মুনি দস্যু রত্নাকরকে ধরেছিলেন, এই গল্প আমাদের সবার জানা আছে।
বলছে এই যে তুমি ডাকাতি করছো, লোককে মারছো, খুন করছো, সবার থেকে সব কেড়ে কেড়ে নিচ্ছো, তস্কর বৃত্তি করছো, কত পাপ করছো, তোমার বাড়িতে যারা রয়েছে তারা কি তোমার এই পাপের ভাব নেবে? সাধারণত কি হয়, বাবা হয়তো বলতে পারে তুই ভাগ, তোর খারাপ জিনিসের ভাগ আমি নেবো না। ভাই বোন বলতে পারে, স্বার্থ পরতার জগতে ভাই বোন কেউ কারো নেই, তারাও বলতে পারে না ভাই আমি তোমার এসব নেবো না, আমি খারাপ জিনিসের ভাগ নেবো না, ভালো জিনিসের রয়্যালটি পাবো তোমার কাছ থেকে। কিন্তু আমাদের একটা কোথাও মনে হয় মা বোধহয় কখনো বলে না যে না আমি তোমার কোনো খারাপের ভাগটা নেব। মা সাধারণত কি হয়, মা সন্তানের সব দায়িত্ব নেয়। আমরা কি দেখতে পাচ্ছি, রত্নাকরের মা বলছেন না আমি তোমার এই খারাপ জিনিসের দায়িত্ব নেব না, তোমার ডিউটি আমাকে খাওয়ানো পড়ানো ভরণপোষণ করা, তুমি সন্তান, আমি জন্ম দিয়েছি, বড় করেছি, বুকে দুধ খাইয়ে মানুষ করে দিয়েছি, এবার তুমি কিভাবে খাওয়াবে দ্যাট ইজ নট মাই লুকআউট, আমি জানি না, তোমাকে খাওয়াতে হবে, এটা তোমার ডিউটি। রত্নাকরের মা দায়িত্ব নিলেন না। আমরা যদি পৃথিবীতে একটু আতস কাজ দিয়ে খুঁজে বেড়াই, এরকম একটা মাও পাবো না বিশ্ব ব্রহ্মাণ্ডে, সর্বমত্ত পাতালে কোথাও পাবো না, একটাই মা আছে। বিবেকানন্দ বলছে না জগতে তোমার মতো মা ওই একটি। স্বামীজি বোকা ছিলেন, দুনিয়া ঘাটা লোক ছিলেন, দুনিয়া চড়ানো লোক ছিলেন, সমস্ত দেখেছে, দেখে বলছেন জগতে তোমার মতো মা ওই একটি। কেন কি দেখে বললে, আসুন পরের সিনে দেখতে পাচ্ছি মা বলছেন আমার ছেলে যদি ধুলো কাদা মেখে থাকে মা কি তাকে ঝেড়ে মুছে কোলে নিতে পারে না? তাই তিনি কি করছেন, সন্তানের পাপটুকু তিনি নিয়ে নিচ্ছেন, যন্ত্রণায় পা জ্বলে পুড়ে যাচ্ছে, তাকে ঠান্ডা জলে পা চুপিয়ে রাখতে হবে। কত পাপি কাপি এসে মায়ের পায়ে হাত দিত, মা উবা করে উঠতে, পরবর্তীকালে গৌরী মা গোলাপ মা মাকে করিডোরের মধ্যে বেঁধে দিলেন, মা মানতেন না, কারণ আমার ছেলে বলে ধুলো খাদা লেগে আছে, তাদেরকে তো পরিষ্কার করতে হবে। এই যে গুরু দায়িত্ব, ঠাকুর বুঝেছেন যে আমার দ্বারা হবে না, ঠাকুরকে একটা টাকা রেখেছে, ঠাকুর তিনি করে লাভ দিয়ে উঠেছে, যে একটা মানে কাঞ্চনের ঠোকাই খেতে পারে না, সহ্য করতে পারে না, বাপরে মারে বলে লাভ দিয়ে ওঠে পিছের কাপড়ের মতো, তিনি জগতের এত পাপি তাপিদের পাপ ভার নিতে পারবে না। মায়ের সন্তান কি বলছে, মহারাজ বলছেন যে আমরা সমস্ত পাপ তাপ মাকে সব চালান করে দিচ্ছে, তিনি অক্লেশে সব রিসিভ করে নিচ্ছে, কি আশ্চর্য ক্ষমতা! ঠাকুরের এই ক্ষমতা ছিল না, আবার কোন প্রকাশও ছিল না, তাকে দেখে বোঝা যেত না তিনি কত পাওয়ারফুল। তাই তো ভগবান আগে ক্লিয়ার করে দিচ্ছেন, আমাদের পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছেন যে হ্যাঁ তুমি কি কিছুই করবে না, এ আর কি করেছে, তোমাকে ঢের বেশি করতে হবে। এই ঢের বেশিটা পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি মাকে কত পাপি তাপিকে মুক্ত করতে হয়েছে। বেত পা নিয়ে গিরিশচন্দ্র গেছে জয়রাম পার্টিতে, কলকাতার লোক তো সৌখিন, সকালবেলা একটু বেটটি খেতে হয়, মা জানেন, মা কোড়াতে 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 সেই গ্রামের শেষ একটু গরুর দুধ নিয়ে এলেন, গিরিশচন্দ্র ঘুম থেকে ওঠার আগে তার বেটটি রেডি হয়ে গেল। মা যে এই ভালোবাসা, তার ফলাফল কি দেখতে পেলাম, মা জয়রাম পার্টি থেকে উদ্বোধনে এসেছেন, দোতলায় বিশ্রাম করছেন, ভুক ক্লান্ত, কারণ এখনকার মতো তো আমরা যখন কি গাড়ি করে হুস করে যাই, গিয়ে একটু রেডিমেড ধর্ম করে চলে আসি, মা কিন্তু এই রেডিমেড ধর্মটা করতে পারতেন না, তিনি যতবার এসছেন পরক্ষণ যে এসছেন গরুর গাড়িতে ঘ্যাচাং ঘ্যাচাং করে দুটো খেতে খেতে এসছেন, কোমর ভেঙে যাবে এরকম অবস্থা, আর তখনকার দিনে রাস্তা খানা খন্দ ভর্তি, এখনকার মতো পিচের একদম ঝাঁচক থেকে জাতীয় সড়কের মতো রাস্তা নয়, আমরা যে গাড়িতে যাই টেই পাই না,
আর নেবে খালি প্রথমেই একটা ক্ষমা চেয়ে নিই যে তুমি কত কষ্ট করে এসেছো মা, আর আমরা ইনোভায় চড়ে কি সুন্দর বেশ একটিও পেলাম না। আত্মগ্লানিতে লাগে তখন, কিন্তু তখন এটাও ভাবি যে এটাও মায়ের আশীর্বাদ, কারণ মা তো চেয়ে যে তার সন্তান দুধে ভাতে থাকুক। বহু ক্ষেত্রে মিশনে বলার সুবাদে অনেক মানুষ আমাদের কাছে অভিযোগ করে, মানসিক দৈন্যতা থেকে এই অভিযোগ গুলো আসে। কি অভিযোগ না, মহারাজরা খুব খায় দায় বিস্তর ভালো আছে, গাড়ি ফাড়ি চলছে, বেশ মজায় আছে। মজার ঘটনা হচ্ছে তাদের কথাগুলো শুনলে দুঃখ লাগে যে মহারাজরা ভালো আছে কার জন্য জানেন? মায়ের জন্য। মা কেঁদে কেঁদে ঠাকুরকে বলেছিলেন, তোমার নাম নিয়ে আমার ছেলেরা সর্বত্যাগ করে সন্ন্যাসী ব্রত নিয়েছে, প্রতি না খেয়ে থাকবে বা কষ্টে থাকবে, মা যাদের সহায় হন তারা দুধে ভাতে থাকবে না তো কারা থাকবে? যারা সমালোচনা করেন আমি তাদের বিনত ভাবে বলতে চাই যে চলে আসুন না ছাতার তলায়, মায়ের আঁচলের তলায় থাকবে, দেখবেন মোটা ভাত কাপড়ের অভাব থাকবে না, তখন আপনিও দিব্যানন্দে থাকতে পারবেন। সন্ন্যাসীরা কি খায় আমার সৌভাগ্য হয়েছে সাধুদের মঙ্কিতে বসে খাওয়ার, স্বামী পূর্ণাত্মানন্দজির পাশে বসে খেয়েছি, তিনি প্রসাদ দিয়েছেন। ভূতেশ আনন্দজী যে পঙ্ক্তিতে খেয়েছেন সেই পঙ্ক্তির শেষ ভাগে বসে আমি শুধু খেয়াল করছি সাধুগুলো কি খায়, রাজভোগ খায় না কি খায়। স্বামী ভূতেশ আনন্দজীর খাওয়া আমি দেখেছি, এই শুদ্ধ ভাত খান, একটুখানি খেয়ে উঠে গেলেন বাকি খাওয়ার মতো। পরে যখন জিজ্ঞাসা করা হলো এইটুকু খেলেন, বলে আর কত অন্ন ধ্বংস করব, সর্বত্যাগ তার খাওয়াতেও ত্যাগ। বাঁচলেন কত বছর? প্রায় 98-99 বছর বয়স। আর আমরা ভালো মন্দ চিলি চিকেন বিরিয়ানি খেয়ে পাচ্ছি কত বছর? 70 অবধি গেলে বুঝতে হবে অনেক গ্রেস আছে ভগবানের, ভালো মন্দ খেলেই হয় না, প্রাণে ভালো ওয়েভটা কি যাচ্ছে? ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন, তুমি তোমার দেহকে ভালো মন্দ খাওয়ানোর চিন্তা করো ঠিক, তোমার আত্মা কি ভালো খাবার পাচ্ছে? মন যদি ভালো না থাকে সেই মনের হৃৎপদ্মে ভগবান বসবে কি করে? আমার এক বন্ধু চেন স্মোকার ছিল, একটা সিগারেট শেষ হলে তার সিগারেটের পেছনটা দিয়ে আর একটা ধরিয়ে ওই আরেকটা ফেলত, দ্বিতীয়টা টানত, বিরাম নিত না। আমার খুব রাগ উঠত, আমি রোজ গিয়ে ওর প্যাকেটের উপর লিখে দিতাম খাসনি মরবি। একদিন খেপে গেল আমার উপর, তুই রোজ রোজ এসে আমাকে মরার কথা লিখিস। তাই বলো কি করবো, আমি যে নাছোড় বান্দা, তুইও ছাড়বি না আমিও ছাড়বো না। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক, আপনারা নাম শুনলেই বুঝতে পারেন, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তিতলি বলে একটা বই করেছিল, তো অভিজিতের প্যাকেটে আমি লিখে দিতাম, আমার খুব ভালো স্নেহ ধন্য ভাই, আমার সঙ্গে খুব সুন্দর সম্পর্ক, আমি লিখতাম এগুলো ছাড় না, কিছুতেই ছাড়ে না ছাড়ে না ছাড়ে না। একদিন খেপে গেল আমার উপর, তুই খালি পড়ার কথা লিখিস কেন? আর লিখি এই কারণে যে মরণকালে যদি তো তুমি একটু হরির নাম বেরোয়, লাস্টে ছেড়েই দিল রাগ মাগ করে। আমি পুজো দিলাম ঠনঠনিয়া কালী বাড়িতে, লাস্টে তো কি যে তো ছাড়লো জানেন, ওকে আমি বোঝাতে পারলাম যে এই যে তুই চেন স্মোকার, তুই সিগারেটটা খাচ্ছিস আর ধোঁয়াটা যাচ্ছে, খুব ভালো কথা, তুই ডিরেক্টর তোকে একটা সিগারেট না টানলে তো ভালো লাগবে না, মানাবে না, এই জন্য তুই খাস ভালো। আর একটা দিক চিন্তা করতে বলে কি, আমরা ধর তোকে আমি একটা সোনার সিংহাসনে বসালাম, আর বসিয়ে ওই পুরনো সরকারি বাসগুলো যখন আপডেটেড নষ্ট হয়ে যায় দেখবেন কালো কালো ধোঁয়া বেরোয়, বক 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 করে কালো ধোঁয়া বেরোয়, বলছে ওই রকম একটা পাইপ লাইন দিয়ে তোর মুখের সামনে যদি আমি ছাড়ি, তোকে যদি হিরে মানি নক্ষত্র খচিত একটা সোনার সিংহাসনে বসিয়ে রেখে ওই রকম ধোঁয়া ছাড়তে থাকি, তুই ওই সিংহাসনে বসে থাকতে পারবি? বলে মাথা খারাপ করতে পারারও কখন, হচ্ছে তোর ভেতরে যিনি বসে আছে তোর হৃৎপদ্মে, তাকে তুই রোজ ওই নির্যাতনটা করছিস কার্বন মনোক্সাইড দিয়ে, তিনি তোর ভেতরে থাকতে পারছেন না পালিয়ে যাচ্ছে, কষ্ট করে একবার তাকে ডেকে এনে বসিয়ে এই নেশাটা ছেড়ে দে না। বলছে কি করে ছাড়বো এতদিনের প্র্যাকটিস? তখন বললাম দেখ আহুতি দিতে হয়,
প্রত্যেকটা সবচেয়ে প্রিয় জিনিস স্মোকিং করা, তুই ভগবানের পাত্রতে দিয়ে দে, ঠাকুর তোমাকে আমি এটা দিয়ে দিলাম। আর এটা আমরা ভগবানকে যেটা দিয়ে দিই তো সেটা কিন্তু আমরা গ্রহণ করি না, ঈশ্বরকে যেটা উৎসর্গ করে দেওয়া হয়। কখন? যেমন কবিদে বলে কি, জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটা আল্লাহ বা খোদা তোমার পায়ে দিয়ে দিতে হয়, উৎসর্গ করে দিতে হয়। এগুলো ধর্মের নিয়ম। তুই তোর এই সবচেয়ে প্রিয় স্মোকিংটা তুই ভগবানকে দিয়ে দে। ঠাকুর বলছে না, এই নাও আমার পাপ, এই নাও আমার পুণ্য, এই নাও আমার ভালো, এই নাও আমার মন্দ, ব্র্যাকেটে সিগারেট খাওয়া, এটাও কি ঠাকুরকে দিয়ে দে? দিয়ে দিল। আজকে সে প্রতিনিয়ত বলে, তোর মতন একটা নাছোড় বান্দার জন্য আজকে আমি সিগারেট মুক্ত হতে পেরেছি। আমি এটার জন্য তোকে যদি ধন্যবাদ বা থ্যাঙ্কু দিতে হয় তাহলে তোকে দিতে হবে ভগবান শ্রীরামকৃষ্ণ, কারণ তার কাছ থেকে আমি শিখেছি উত্তম বৈদ্য কাকে হতে হয়। উত্তম বৈদ্য কিরকম? ঘেঁটি করে পাচন গেলায় ওই লিখে দিলুম এটা খেয়ে নাও সেরে যাবে, ওতে হয় না। উত্তম বৈদ্য হচ্ছে ওই লিখে দিলে হবে না, বলে দিলে হবে না, পাচন রেডি করে নিজেই ধরে তাকে খেঁটি করে পাচনে গিলিয়ে দেওয়া। কারণ খাবে কি খাবে না কে জানে। তার মানে উত্তম বৈদ্যের অবজেক্ট কি, উদ্দেশ্য কি? না, পীড়িত নারায়ণের সুস্থ হওয়া। তার তার যে মানুষের ভেতরে পাপ গজগজ করছে তাকে আপনি পাপ মুক্ত করার যে সাধনা, অর্থাৎ প্রতিটি মানুষ ভালো। স্বামীজি বলছেন না, ইচ সোল আর পটেনশিয়ালি ডিভাইন, প্রতিটি আত্মা ঈশ্বরময় ব্রহ্মময়, তার মধ্যে সেই শক্তি আছে অনন্ত শক্তি, শুধু তাকে জাগিয়ে দেওয়া। মা কি করতেন, এই সহজ সরল ভাবে প্রত্যেকটা পাপী তাপীকেও তিনি মুক্ত করছেন। পদ্ম বিনোদ আমরা জানি, বিনোদ কুমার সোম যাত্রা করে, যাত্রা তো একটু খারাপ লাইন হয়, মদ খাওয়া ইত্যাদি সব খারাপ কাজের মধ্যে ভিড়েই যায়, তো ভিড়তে গিয়ে পদ্ম বিনোদ খারাপ পথে চলে গেছে, প্রচুর মদ খায়, আর এত মদ খায় বেটা নিজের পায়ে চলতেও পারে না। তো মার কাছে ওই উদ্বোধনের রাস্তা দিয়ে, যে বস্তিটার মাঝখানে যে রাস্তাটা রয়েছে এখন, ওই রাস্তা মায়ের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, দোতলায় মায়ের জানলা বন্ধ, তো যাতে মাতাল তালে ঠিক মাকে খুব ভক্তি করত। তো সেখানে তিনি মাকে বলছেন, ওটুকু করুণাময়ী ফলদার জানলা বন্ধ হয়েছে, আর শরৎ মহারাজ লাঠিটা পাকাচ্ছে, বেশি ঝামেলা করলেই দরজা খুলে দেব তো বাড়ি, মাকে জ্বালাতন করা, শরৎ মহারাজ রেডি হচ্ছেন। মা কি করলেন, জানলাটা খুলে দিলেন, দর্শনটা দিয়ে দিলেন। তারপরে তো আপনারা জানেন আর একটা গান গাইতে গাইতে তিনি চলে গেলেন। যতদিন হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাকি দেখে। বলে মাতারে আবার কি খেয়াল বলছে, দোস্ত যেন নাহি দেখে। শরৎ মহারাজের দোস্ত ছিল, বন্ধু ছিল, কিন্তু জ্বালাতন করতে বলে শরৎ মহারাজ খেপে যেত। এই শরৎ মহারাজ সম্বন্ধে মায়ের গাড়ি এবং ভারি ক্যারটেকার, ভগবানের ক্যারটেকার কে হয়েছিলেন, মথুর বাবু, আর ভগবতীর ক্যারটেকার ছিলেন শরৎ মহারাজ। দুজনের মধ্যে কোয়ালিটির তফাৎ আছে, মায়ের ক্যারটেকার হওয়া এত সোজা কাজ নয়। সেই শরৎ মহারাজকে স্বামীজি বলতেন বেলে মাছের রক্ত, রেগে যেতেন না। তো একজন ভক্ত খুব পাকা টাইপের ছিল, তিনি আবার খুব তত্ত্বতত্ত্ব দিয়ে বোঝাতেন, বলতেন ঠাকুর অবতার, মাকে ঠিক অবতার বা অবতার সঙ্গিনী লীলা সঙ্গিনী বলে মনে হয় না, অনেক বুঝে গেছেন তিনি। তো শরৎ মহারাজ কখনো রাগ করতেন না, বেলে মাছের রক্ত স্বামীজি বলতেন, বলে শরৎ কখনো তাতে না। সেই শরৎ একদিন কেটে গেল, শরৎ মহারাজ গম্ভীর হয়ে গেল, গম্ভীর হয়ে সেই ভক্তকে বলছে, ঠাকুর অবতারে একটা বিশ্বাস কর, বলছে হ্যাঁ ঠাকুরের অবতার অবতের প্রকাশ আমরা অনেক কিছু পেয়েছি, সুতরাং তর্কের খাতিরে তিনি নিতেই পারি ঠাকুর অবতার, কিন্তু মার তো কিছু পাইনি, প্রকাশ পাইনি, তার মধ্যে কিন্তু কোনো পাপ নেই, তিনি কিন্তু তা বুঝতে পারছেন না বলেই বলছেন। শরৎ মহারাজ একটা কথা দিয়ে বুঝিয়ে দিলেন, যে তুমি ঠাকুরকে অবতার মানছো, বলে হ্যাঁ, বলে তোমার কি বিশ্বাস
ভগবান একজন ভূতে কুরুণীর মেয়েকে বিয়ে করেছে, এই ভক্ত কেঁপে গেল। ভগবান কি একজন ভূতে কুরুণীর মেয়েকে বিয়ে করেছে? তোমার কি এই বিশ্বাস? এতদিন তার যে অবিশ্বাসের ভিত শক্ত হয়েছিল, চুরমার হয়ে গেল শরৎ মহারাজের একটি কথা। সত্যি তো যুক্তি যদি আমরা মানি, তাহলে ভগবান তো ভগবতী ছাড়া তার সঙ্গে জীবনের লীলা তিনি বন্ধন করেন না। নারায়ণ বলে যদি তাকে আমরা মানি, তাহলে তো আমাদের স্বীকার করতেই হয় যে তিনি বৈকুণ্ঠের লক্ষ্মী। আর লক্ষ্মী কিনা সে প্রমাণ তো আমরা হাতে নাতে কতবার পেলাম। গ্রামে চাষবাস হয়নি, খরা হয়ে গেছে, বাংলায় যেরকম প্রচুর হয়েছে, পঙ্গপালে ধান কেটেছে, সে খবর তো, সে গল্প বলেছি আপনাদের, খরা হয়ে গেছে। এই গল্পটা আমরা যদি আবার স্মরণ করি, সমস্ত চাষিরা এসে তখন ঠাকুর এই মাকে ধরেছে, মা কি করবো, এরপরে তো না খেতে পেয়ে মরতে হবে, শস্য সব জ্বলে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। মা কি করলেন? উদ্গ্রীব হইলেন, সন্তানের বিপদ। তিনি তাদের সঙ্গে মাঠে গিয়ে সরেজমিন দেখছেন, সত্যি তো শুকিয়ে কাঠ হয়ে গেছে সব, ধান শুকিয়ে যাচ্ছে, অন্যান্য ফসল শুকিয়ে যাচ্ছে, মানুষ খাবে কি? উচ্চ স্বরে চিৎকার করে তিনি ঠাকুরের উদ্দেশ্যে বলছেন, ঠাকুর কি হচ্ছে, এরা তো না খেতে পেয়ে মরবে। মায়ের আকুতি, ভাইব্রেশন, আমরা সায়েন্স বুঝি তো, মায়ের আকুতির যে ভাইব্রেশন, সেই ভাইব্রেশনে গোটা ধরিত্রী কেঁপে উঠল। সেদিন রাত্রে তুমুল বৃষ্টি হলো, সমস্ত ভাসিয়ে নিয়ে গেল। রেজাল্ট কি হলো? সেই বছর সবচেয়ে বেশি ফসল হলো। মায়ের জীবনী বলবেন, এর মধ্যে আছে রেকর্ড, এখানে কোন লুকোবার জায়গা নেই, প্রমাণ। মায়ের পরিচয় লুকানোর কোনো জায়গা নেই, মা প্রমাণ দিয়ে দিলেন তিনি বৈকুণ্ঠের লক্ষ্মী। তার কৃপায় জগৎ শস্য শ্যামলা হয়ে ওঠে। মা যখন জন্মাচ্ছেন, এই ডিসেম্বর মাস বলেই তো আমাদের বিবেকানন্দ সোসাইটি ঠিক করেছে, ডিসেম্বর মাসটা সবাই মিলে মাকে স্মরণ করো, কারণ ডিসেম্বর মাসটা মায়ের মাস, মায়ের জন্ম মাস, 22শে ডিসেম্বর অ্যাজ পার বার্থ ডেট, কৃষ্ণা সপ্তমী তিথি 1260, 8ই পৌষ, কিন্তু মাসটা মায়ের মাস। এই মাসে যখন মা জন্মালেন, এই সময় কি হয় সাধারণত, এখনকার তারিখে দেখুন খুব একটা শস্য শ্যামল হওয়ার সময় নয় শীতকালটা, কিন্তু আপনারা হিস্ট্রি ঘেঁটে দেখবেন, মা যে বছর পৃথিবীতে এসেছিলেন, শরীর ধারণ করেছিলেন, সেই বছরে বাংলা শস্য শ্যামলা হয়ে উঠেছিল। এর প্রমাণ কি? এর একটাই প্রমাণ, মা বৈকুণ্ঠের লক্ষ্মী। লক্ষ্মী তো ধানের প্রতীক, আমরা লক্ষ্মী পুজো করি, পূজা করি, লক্ষ্মী পুজো করি, লক্ষ্মী তো সমৃদ্ধির প্রতীক, লক্ষ্মী তো ধনসূত্রের প্রতীক। মাকে যিনি ধরে থাকেন, ওই যে বিবেকানন্দকে বললেন না, কার কাছে পাঠালেন, যদি আমরা যুক্তিতক্ক সিনেমার মন্তাজের মধ্যে একটু চিন্তা করি, দেখবেন মজার ঘটনা। স্বামীজি যখন বলছেন না যে আমার মা ভাই বোন খেতে পাচ্ছে না, তুমি একটু ব্যবস্থা করে দাও, কার কাছে পাঠালেন? আমরা জানি কি মা ঠাকুর তো অভেদ, কিন্তু কার কাছে পাঠাচ্ছে দেখুন। আর একটা সিনকে আপনারা চিন্তা করুন, মা ঠাকুরের পদসেবা করছে, ঠাকুর বলছেন যে তুমি আমার আনন্দময়ী মা। মা যখন জিজ্ঞেস করলেন আমাকে তোমার কি বলে মনে হয়, মনে পড়ে ঠাকুর বলেছেন যে মা মন্দিরে আছে সেই মা নবগতে আছেন, আমার এই শরীরে জন্ম দিয়েছেন, আর সেই মা এখন আমার পদসেবা করছেন। শাস্ত্র বহির্ভূত কাজ করলেন না, কন্যা জায়া জননী অনন্য মাতৃ যে তিনটে রূপ, যেমন একটা টাকার দুটো পিঠ হয়, হেড আর টেল। কখনো কি আমরা বলতে পারি হেডটাই টাকা টেলটা টাকা নয়? কখনো কি বলতে পারি টেলটা টাকা হেডটা টাকা নয়? হেড আর টেল দুটো রূপেই টাকা, টাকার এপিট আর ওপিট। মায়ের যে কত রূপ, ভগবান তো অনন্ত ভাবময়, তাহলে ভগবতী বা অনন্ত ভাবময়ী হবে না কেন? হীরে যে তারা, হীরের মতো তাদের দ্যুতি, হীরের মতো তাদের লীলা, হীরের যেমন অনেক রকম কোণ থেকে তার দ্যুতি ছড়িয়ে পড়ে,
ভগবান চিরকাল ভার্সেটাইল হন, ভগবানের শক্তি যার মধ্যে থাকে, যে মানুষের মধ্যে প্রতীত হন সেই মানুষটি ভার্সেটাইল হন। স্বামীজি তার উদাহরণ। নরেন ভক্ত মধ্যে সহস্রদল, কেন? তার মধ্যে ভগবান শঙ্কর বিরাজ করছেন। কাশী বিশ্বনাথ তিনি এসেছেন সপ্ত ঋষির এক ঋষির আধারে। অসাধারণ ব্যাপার, এগুলো তো বসে বসে ধ্যান করে উপলব্ধি করা ছাড়া কোনো রাস্তা থাকে না। মায়ের অনেক জীবনের ঘটনা আছে, যদি আমরা ছোট করে দেখি। স্বামীজি বলছেন, ছোট ছোট ঘটনা দিয়ে মানুষের চরিত্র মাহাত্ম্য বেশি ফুটে ওঠে, মায়ের মাতৃরূপটাও উজ্জ্বলতর হয়ে উঠেছে। এইরকম অসংখ্য প্রাত্যহিক ঘটনা। একটা মেয়ে এসেছিল মায়ের কাছে তার মার সঙ্গে, ছোট বাচ্চা, বিছানার মধ্যে নোংরা করে ফেলেছে। মা সবার আগে উঠেছে, ভোরবেলা উঠে তার ওই নোংরা করা বিছানাটা ধুয়ে, কপল টপল ধুয়ে পরিষ্কার করে তাকে একটা নতুন জামা কাপড় পরিয়ে সবাই ঘুম থেকে ওঠার আগে তাকে বিদায় করিয়ে দিয়েছে বুড়িকে। কেন? লোকে জানলে তার অপমান করে। এই যে অপরের সম্মান চিন্তা করা, শিবুদাদা আরো যেসব ভাইজিরা আছে, মা যখন তেলুগুলোর পাল্লায় পড়েছিল, তেলুগুলোর মাঠ পেরোতে গিয়ে আমরা সেই ঘটনাটা জানি তো, মহেন্দ্র সর্দারের কবলে পড়েছিলেন। কিভাবে মা ম্যানেজ করলেন সেটা তো গল্প নয়। গল্পটা কি না, যখনই আমাদের সংসারে দেখবেন হয় আমাকে যদি কেউ কখনো বিপদে পড়ে ফেলে দেয়, প্রসঙ্গ এলেই কিন্তু আমি তাকে কষতে থাকবো, তুই বেটা আমাকে বিপদে ফেলে দিয়েছি, তোর জন্য আমি বিরাট ঝামেলা করেছিলাম। এরকম আমাদের স্বভাব, আমরা বলতে থাকি চিরকাল, যে একটা ঘটনা একবার করেছে সারা জীবনের জন্য তাকে আমরা বলতে থাকি। মা খুব অসন্তুষ্ট হতেন, মা বলতেন না, কিন্তু মায়ের যারা অনুষঙ্গ তার সঙ্গে পার্শ্ব ছিলেন তারা যখনই এই প্রসঙ্গটা তুলতেন মা খুব বিরক্ত হতেন, বলতেন একটা ঘটনা করে ফেলেছে বারবার এটা বলা কেন, তাদের কষ্ট হয় না? কোনোদিন এইভাবে আমরা ভাবতে পেরেছি? গোবিন্দগুলার ছেলে জয়াপাটিতে থাকতো, মায়ের কাছে থাকতো। আমরা সাধারণত কি হয়, যখনই কারো কোনো মারাত্মক কোনো রোগ ভোগ হয়, বিশেষ করে কোনো চর্ম আমরা খুব ঘেন্না পাই, এটিতে দেখবেন তখন বলে তুই আমার কাছে হবি না, এই তুই আমার কাছে বসবি না। তাছে যদি তার হয়ে যায়, একটা ভয়ঙ্কর চর্মরোগ হয়েছিল গোবিন্দ ঘোষ পাচরা, কেউ তাকে দেখাননি, সবাই ছেড়ে দিয়েছে হাল। মা নিম পাতা হলুদ বেটে বেটে তাকে যত্নের সঙ্গে লেপন করে করে তাকে সুস্থ করে তুলেছে। পেটে তো ধরেননি, এত ভালোবাসা কোথা থেকে পেলে? ঠাকুর বলছেন, আছো ঠাকুরটি থাকবে ঠাকুরটি, কি হবে ছেড়ে তুলে দিয়ে, একদিনে এত ছেড়ে তুলে হবে মা তাকে জেলায় দৃষ্ট হতে পারবে। ঠাকুর একটা বাজকে বাদ কথার কথা বলেছে, কিন্তু মা কি কখন ছেলেটাকে অনিষ্ট হন? যদি হতেন তাহলে গঙ্গারামের ডাকে সাড়া দিতেন না, যদি হতেন ওই পাছুকটার ডাকে সাড়া দিতেন না, ভক্ত তাকে বলতো না যে তুমি কেমন মা? বলছে আমি পাতার নই, কথার কথা নই, সত্যকারের জননী। কি অসাধারণ কথা বলছেন, এমন আশ্বস্ততার কথা তো আমরা পৃথিবীতে আর কারুর মুখে শুনিনি, কেউ তো আমাদের এভাবে বলেনি। রত্নাকরের মাও তার ভার নিলেন না, কিন্তু মা সারদাকে দেখছি তিনি জগতে চোর, চুরি করে নিয়ে এসে কলা, বলছে মা ইন কলা, বলছে দাও বাবা দাও, ভাইরা বলে তুমি চোরের মাল দিচ্ছ, বলছে কে ভালো কে মন্দ আমি জানি। ওই যে মুসলমান তুতে ডাকা রাজার বেশ কিছুদিন আসেনি, কেন ভালোবাসত মা এটা বুঝতে হবে। চোর ডাকা কেন হয়েছে, অভাবে তার স্বভাব নষ্ট হয়েছে, পেটের দায়ে তাকে চুরি করতে হলো, কতটা সরল ছিল রাজার। আমরা তো বলছে বাবা এতদিন আসেনি, তো বলছে গরু চুরি করতে গিয়ে ধরা পড়েছিলাম, মার কাছে একদম সরল স্বীকার ধরা পড়েছে, জেল খেটেছে 3 মাস জেল হয়েছে, জেল টেল খেটে কোথায় যাবে, সোজা মার কাছে এসেছে আশ্রয়ে। এই না হলে ভক্ত, এই না হলে সন্তান, চুরিটা ফ্যাক্টর না,
আমি মার কাছে যাব, আর মা তাকে আশ্রয় দিচ্ছে, মুসলমান তাকে খাওয়াচ্ছেন, তার পাঠ পড়াচ্ছেন, তার ভাইজিরা বলছে পিসি তোমার জাত গেল, ছত্রিশ জাতের এটো করছো, মা এক কথায় সমস্ত তর্ককে থামিয়ে দিচ্ছেন, বলছেন ছত্রিশ কোথায় দেখছি, সব তো আমার, বলছে সন্তানের আবার জাত কিরে। অর্থাৎ আমরা যদি একটা সম্বোধনে মায়ের সঙ্গে সম্পর্ক করে নিতে পারি যে তিনি মা আমরা তার সন্তান, এবার আমি বাঙালি বিহারি ইন্ডিয়া মাদ্রাজি আমেরিকা অস্ট্রেলিয়া এইটা ফ্যাক্টর করে না, মা আর তার সন্তান, ভক্ত আর ভগবান, তিনি প্রত্যক্ষ রিলেশনের কথা বলছেন, বলছেন ঈশ্বরকে আপন করে নিতে পারো, যদি আপন করে নিতে পারো যেভাবে মা তার সন্তানকে আপন করে নিচ্ছে, এই আপন করার যে ভালোবাসা, এই যে বিশ্ব জননীর যে প্রেম ভালোবাসা, মাতৃত্বের যে ভালোবাসা, পৃথিবীতে অনেক ভালোবাসা আছে, অনেক রকমের ভালোবাসা হয়, অধিকাংশ ভালোবাসাই দেখবেন স্ক্যান করলে ধরা পড়ে যায় তার মধ্যে স্বার্থ আছে। পৃথিবীতে একটা ভালোবাসা আছে, সেটা হচ্ছে মাতৃত্বের ভালোবাসা, মা সন্তানকে কখনো তার স্বার্থের ভালোবাসা বাসেন না, বাবারা বাসেন, তোর পেছনে অনেক টাকা খরচা করেছি, তোকে লেখাপড়া শিখিয়েছি, ডাক্তার করেছি, ইঞ্জিনিয়ার করেছি, পুষ্টির বৃদ্ধি করেছি, তুই বড় বয়সে আমাকে খাওয়া, মা কখনো বলে না, মা কখনো বলেন না। এমনকি আমার নিজের একটা উপলব্ধি থেকে আমি আপনাদের সাথে শেয়ার করছি, আমার মা তার মৃত্যুর ছ মাস আগে থেকে বোমায় চলে গিয়েছিল, মাকে নিয়ে যখন আমি কথাকৃত পাঠ করে শোনাতাম, মা ফ্যান ফ্যান করে তাকিয়ে থাকত, সেই চোখের মধ্যে যে প্রশান্তি দেখতে পেয়েছি, একটা মৃত্যু পথযাত্রী মানুষ ভগবানের কথা শুনলে তার আত্মার মধ্যে কি রিয়াকশন হয়, পরীক্ষিত সত্য হিসেবে আমি প্রমাণ পেয়েছি, তিনি পরম শান্তিতে চোখ উঠে শুনতেন, খোলা চোখটা, তার তো শরীরে কোনো সার ছিল না, চোখও বন্ধ করতে পারতেন না, সবসময় চোখ খুলে আছে, পিঁপড়ে কামড়াচ্ছে, সে পিঁপড়ে ছাড়িয়ে দিতে হতো, পিঁপড়ে এসে কামড়াচ্ছে, পিঁপড়ে চোখ বন্ধ করতে পারছেন না, বোমায় চলে গেছে, কিন্তু ভগবানের নাম শুনলে কোথা থেকে কি রিয়াকশন হতো জানি না, তার চোখটা বন্ধ হয়ে যেত প্রশান্তির সঙ্গে, আনন্দের সঙ্গে, পরম তৃপ্তি তার ভেতরে একটা কাজ করত, পরীক্ষিত সত্য আমার জীবন দিয়ে আমি শিখেছি। এই যে মা তাকে যখন শেষ সময়ে সত্তার আমি তাকে ঈশ্বরের কথা শোনাচ্ছি, কোন ঈশ্বর, তারও ঈশ্বর আমারও ঈশ্বর, আমাদের একটা মজার গান আছে না, হরি হে দিনু বন্ধু তুমি আমার বন্ধু পাপের বন্ধু, অর্থাৎ কিনা ঈশ্বর তো সকলের কাছে কমন, আমার মা যাকে ডাকছেন তার মৃত্যু দশায় আমি তারই কথা তাকে শোনাচ্ছি, আত্মা প্রশান্তিময় হয়ে উঠল, এক অভূতপূর্ব শক্তি তাকে নিবিলক হতে সাহায্য করলেন, নিবিলক মানে হচ্ছে চোখ বন্ধ করা, তৃপ্তিতে আমরা চোখ বন্ধ করি না, ভগবানকে প্রণাম করছেন প্রণাম করছেন, ওনার চোখটা জলে ভরে এলো, আপনার চোখটা আপনা হতে বন্ধ হয়ে যাবে, অর্থাৎ প্রাণ ভরে তাকে দেখা হয়ে গেল। এই যে ঈশ্বরকে চিন্তা করা, মা যেন প্রতিটি মুহূর্তে সেইভাবে আপনার অন্তরাত্মাকে জাগিয়ে দিচ্ছে, তাই স্বামীজি বলছেন যে ছোট ছোট ঘটনার মধ্যে দিয়ে তার চরিত্রের মাহাত্ম্য ফুটে ওঠে, সারদা মায়ের জীবনের ছোট্ট ছোট্ট ঘটনা যদি আমরা খেয়াল করি তাহলে দেখবেন যে তিনি ধীরে ধীরে নিজেকে প্রকাশিত করছেন, ঠাকুরের জন্য খাবার নিয়ে যাচ্ছেন, সুকল্ড খারাপ একজন মহিলা যাকে সমাজ পছন্দ করে না, হয়তো সে কোন অবস্থার দাস হয়ে কোন অবস্থার পরিপ্রেক্ষিতে পড়ে সে জীবনে পতিত হয়ে গেছে, খারাপ পথে চলে গেছে, মানুষ তাকে পছন্দ করে না,
সেই রকম একটি মানুষ এসে মাকে বলছে, মা দাও আমি ঠাকুরের খাবারটা দিয়ে আসি। ঠাকুর নিতে পারেননি, মা তাকে দিয়ে দিলেন অবলীলার প্রতি। পরে গল্পটা তো আমরা সবাই জানি, ঠাকুর খাচ্ছেন না, বসে আছেন বাচ্চাদের মধ্যে ঠোঁট কুলিয়ে কুলিয়ে, তিনি খাবারটা গ্রহণ করতে পারছেন। এর মধ্যে অন্য কিছু নয়, কারণ ঠাকুর পবিত্রতম অবতার ছিলেন, তাকে একটা টাকা রাখলে নিজের মতো দর্শন করতো, পবিত্রতা তার শরীর ময় হয়ে থাকতো, সেখানে কোনো অপবিত্রতার স্পর্শ গেলে তার কষ্ট হতো। তিনি খাবারটা খেতে পাচ্ছেন না, তার স্পর্শ হয়ে গেছে, কার যিনি সমাজে পতিত হয়ে গেছে। মা তো তাকে স্পর্শ করেছেন, তার হাতে দিয়েছেন থালাটা, যাও তুমি দিয়ে এসো, তুমি চেয়েছো তা। ঠাকুর তাকে বলছেন, তুমি বলো যে আর কখনো কোনোদিন কোন অবস্থায় এর ওর হাত দিয়ে আমায় খাবার পাঠাবে না। ভগবান শ্রীরামকৃষ্ণ মা সারদার সর্বস্ব, তিনি তাকেও উপেক্ষা করছেন, বলছেন তা তো আমি পারবো না ঠাকুর, আমায় মা বলে কেউ কিছু চাইলে আমি তাকে না বলতে পারবো না। শ্রীরামকৃষ্ণ খুশি হলেন, তিনি দেখছেন যে একদিন জয়রাম বাড়ির উঠোনে গোবর নিকোতে নিকোতে বলেছিল একটা ছেলে পুলে হবেনি, ঠাকুর তাকে বলেছিলেন কি হবে ওই ছেলেকে দিয়ে, ওই ছেলে পড়লে তো কোমর ঘুরে আছে পরে কাঁদতে হবে। তারপর বলেছিল যে একদিন এত ছেলে পুলের মা হবে, তো সেই বিশ্ব মাতৃত্ব শক্তি তার ভেতর থেকে আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে। ঠাকুর ভীষণ আনন্দিত হয়েছিলেন মনে মনে, এই তো আমার আনন্দময়ী মা জাগছে, জাগরূপ হচ্ছে। তিনি বলছেন যে আমি তোমাকেও মানি না, ও বললে আমি শুনতে পারবো না, আমার মা বলে কেউ কিছু চাইলে তাকে না বলতে পারবো না। ঠাকুর তো এটাই চেয়েছিলেন তার ভেতর থেকে বিশ্ব জননীর স্বরূপ প্রকাশিত হোক, অনন্ত মাতৃত্বের তিনটে রূপ কন্যা যারা জননী রূপে তিনি প্রতিষ্ঠিতা হয়ে গেলেন। চণ্ডীতে আমরা বলছি না, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। অর্থাৎ এই মায়ের চরণে আমরা আকুতি জানাবো, কেন জানেন, মা কোথাও নেই, মা আমাদের সকলের হৃদয়ের মধ্যে আছে, তাকে আমরা সুপ্ত করে রেখেছি, ঘুম পাড়িয়ে রেখেছি। ওই পদ্ম বিনোদের মতো যত পাপই হই না কেন, একবার আকুতির সঙ্গে বলতে হয়, উঠো গো মা, খোলো দ্বার, হৃদয়ের দরজা খুলে দাও, তুমি জাগরিত হয়ে আমার হৃদয়ে অবস্থান করো। জগৎ জননী মা সারদারবি রাধুন চরণারবিতে সকলের জন্য আমি প্রার্থনা করি, মা সকলের হৃদয়ে জেগে উঠুক। মা জেগে থাকার অর্থ কি জানেন, সুদীপ কুমার মিত্র একটি সুন্দর কথা বলেছিলেন আমাদের মাতৃসভ্য জনকল্যাণ আশ্রমের প্রতিষ্ঠাতা, তিনি বলছেন মানুষ শব্দটার প্রথম শব্দটাই হচ্ছে মা, তাই মানুষের ভেতরে যতক্ষণ না মাতৃত্ব জাগে, অর্থাৎ মাতৃত্ব বলতে ফেমিনিন শক্তি নয়, অর্থাৎ ফেমিনিন বলতে আমরা বলি একটু মেয়েরই স্বভাব জাগা, ঠাকুর বলতেন না আমার মারি স্বভাব, বলছে মানুষের মধ্যে মাতৃভাব মানে হচ্ছে কোমলতা, মাতৃভাব মানে হচ্ছে ভালোবাসা, প্রত্যেকটা জীব জন্তুকে নিজের অপত্য জ্ঞানে স্নেহ করা, অপত্য স্নেহ করা, একে বলে বাৎসল্য প্রেম। এই বাৎসল্য প্রেম কি আমাদের মধ্যে জাগছে, যার ভেতর মা জেগেছেন তিনি সকলকে নিজের সন্তান মনে করতে পারে, এই অধিকারী হয়ে যান। আমরা সাধারণ মানুষের জীবনে আমাদের একমাত্র সাধনা হোক আমরা যেন সেই মায়ের ভাব নিয়ে প্রত্যেককে আমাদের নিজেদের অপত্য ভাবতে পারি। ভাবলে কি হবে, মা খুব সুন্দর করে বলেছে তোমার ভেতরে যিনি রয়েছে, অর্থাৎ তিনিই রয়েছেন, কিন্তু তিনি ভেঙে বলছেন না, বলেই তিনি বলছেন দূরে বাক্তির মধ্যেও তিনি রয়েছেন, আমরা স্থূল দৃষ্টি দিয়ে দেখতে পারি না। মা বলছেন তার কৃপা হলে কি হবে, তোমার ভেতরকার অন্তর্দৃষ্টি খুলে যাবে, প্রত্যেকের এই অন্তর্দৃষ্টি খুলে যা, যখন মাতার পায়ে সেই প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সর্বে ভবন্তু সুখিনাঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু।
মা তার শীত দুঃখ ভাগ পাবে ও